আকাশচুম্বী দামে ডিম যেন উঠছে না গরিবের পাতে। সিন্ডিকেট কারসাজি করে দফায় দফায় বাড়িয়ে দেওয়ায় ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার, তাতেও স্বস্তি নেই বাজারে। গত দুই সপ্তাহের মধ্যে ডিমের ডজন সর্বোচ্চ দাম থেকে 180 টাকায়। এত দামের জন্য দায়ী কারা? এমন প্রশ্নের জবাবে বিক্রেতাদের দাবি এখনও কারসাজি চলছে বাজারে। যদিও রাজধানীর কারণ বাজারে সপ্তাহের ব্যবধানে 20 থেকে 25 টাকা কমে এক ডজন ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। সিন্ডিকেট না থাকলে কি আর মানুষ বলে সিন্ডিকেট? ডিমের বাজার একটু কমছে, 160 টাকা 180 টাকা এই বন্ধু চলে গেল, তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে সিন্ডিকেট কাজ করতেছে। ডিমের বাজারে স্বস্তি ফেরাতে ব্যস্ত যখন পুরো রাষ্ট্রযন্ত্র, তখন আবার বাড়ছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে ডাবল সেঞ্চুরি করেছে ব্রয়লারের কেজি। ব্যবসায়ীদের যুক্তি, বন্যায় ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক খামারিরা। বন্যার কারণে খামারগুলো পানি উঠছে, এই কারণে মালের কাইছে। দাম বেশি হলেও হয়তো একটু অন্য প্রোডাক্ট মিনিমাইজ করে এদিকে একটু আগাইতে হচ্ছে। এদিকে কোনোভাবেই কমছে না সবজির দর। প্রতিদিনই উঠানামায় আছে করলা, শিম সহ সব ধরনের সবজি। বেগুনের জন্য গুনতে হবে 100 থেকে 140 টাকা। পটল ও ঢেঁড়স ঘুরপাক খাচ্ছে 70 টাকার আশপাশে। কাঁচা মরিচা ছিল কয় টাকা, অন্ত এক পাল হয়েছি 100 টাকা দিয়ে। সবজির দামটা এবার সর্বোচ্চ রেকর্ড পর্যায়ে চলে গেছে, যেটা কয়েক গুণ বেশি। নতুন করে দামের উত্তাপ চালের বাজারে। 7 দিনের ব্যবধানে BR28 চালের কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। কমতি নেই পাইজাম, মিনিকেট সহ অন্যান্য চালের দামেও। যে চাল আমরা নিতাম 60 টাকা 65 টাকা, এখন ওটা 70-এর কাছাকাছি নিতেছে আমাদের কাছ থেকে। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি, এদের এখন না খায় মরা ছাড়া আর কোনো উপায় নেই। মেলার আমরা ফোন দেব কিছু করে নাই, ফসল মারি গেছে, বন্যা হয়েছে। মাছের চড়াদরে নাকাল অবস্থা ক্রেতার। 250 থেকে 400 টাকা মিলবে 1 কেজি রুই আর তেলাপিয়া 200 টাকা, এবং চিংড়ির জন্য গুনতে হবে 1000 টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।